ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। হরে কৃষ্ণ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুস্থ আছি, ভালো আছি। আসো আমরা আজকে আবার সেই প্রথম অধ্যায় নিয়ে পাঠ চার নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা বিষয় হলো ঈশ্বর সম্পর্কিত সংস্কৃত মন্ত্র ও অর্থ। ঈশ্বর সম্পর্কিত আমাদের বিভিন্ন রকম স্তব রয়েছে, যুক্তি রয়েছে, যা আমরা সংস্কৃত ভাষায় করে থাকি। সেই একটি কয়েকটি শ্লোক আমরা যদি একটু জেনে নিই, একটু আবৃত্তি করে নিই, তাহলে আমাদের হয়তো অনেক আত্মাটা শুদ্ধ লাগবে, পবিত্র লাগবে, মনটা অনেক শান্তি লাগবে। ঈশ্বর পরম ব্রহ্ম, তাই না? ঈশ্বর পরম ব্রহ্ম, ঈশ্বর সমস্ত কিছুর মূলে, সমস্ত সৃষ্টির মূলে। তিনি সমস্ত আদি পিতা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তার থেকে এই সব কিছু সৃষ্টি হয়েছে। তার অসীম ক্ষমতা, তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং পালন করছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ, তাই না? কৃতজ্ঞ, অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর তুমি যদি এই যে তুমি বেঁচে আছো, এই যে কথা বলতে পারছো, এই যে চলতে পারছো, এই যে দেখতে পারছো, এই যে তুমি খেতে পারছো, এর জন্য তুমি যদি কৃতজ্ঞতা না হও, তুমি তাহলে কিন্তু তোমাকে অকৃতজ্ঞ বলা হবে। দেখো কত মানুষ দেখতে পায় না, শুনতে পায় না, চলতে পায় না, দেখো তাদের কৃতজ্ঞ কষ্ট। তোমাকে ঈশ্বর সুস্থ রেখেছে, সব কিছু দিয়েছে তোমাকে, তোমার প্রতি ঈশ্বরের কৃপা রয়েছে, এর জন্য তুমি ঈশ্বরকে কী করবে? কৃতজ্ঞতা প্রকাশ করবে। তাই কৃতজ্ঞতা বশত এবং আমাদের মঙ্গলের জন্য আমরা ঈশ্বরের কী করে বিভিন্ন রকম প্রশংসা করে থাকি, স্তব করে থাকি, চ্যুতি করে থাকি। একেই বলে স্তব স্তুতি। এসো আমরা ঈশ্বরের মহাত্মকে, মহাত্ম প্রকাশক একটি মন্ত্র পরম শ্রদ্ধা করে উচ্চারণ করি। হ্যাঁ, সবাই আমার সাথে বলো, হ্যাঁ সবাই বলো, বলো নমস্তে পরম ব্রহ্ম সর্বশক্তি মতে নমঃ নিরাকার অপি সাকার স্বচ্ছরূপং নমঃ। এরা যজুর্বেদে শান্তি পাঠে আছে, আমি আবারও বলে দিচ্ছি, আবার ছাত্ররা নমস্তে পরমং সর্বশক্তি মতে নমঃ নিরাকার অপি সাকার স্বচ্ছরূপং নমঃ নমঃ। যজুর্বেদ শান্তি পাঠ সরলত, যিনি পরম ব্রহ্ম, যিনি সর্বশক্তিমান, নিরাকার রূপ সাকার ইচ্ছামত রূপ ধারী, তাকে নমস্কার। এই মন্ত্র থেকে বোঝা যায় ঈশ্বর অপর নাম ব্রহ্ম, তাকে পরম ব্রহ্ম বলা হয়। তিনি নিরাকার, তিনি প্রয়োজনে সাকার রূপ ধারণ করে থাকেন। যেমন নিরাকার ঈশ্বর সাকার রূপে শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছেন, তিনি তার ইচ্ছামত রূপ ধারণ করতে পারেন। তিনি যুগে যুগে বিভিন্ন অবতার রূপে রূপ ধারণ করে পৃথিবীতে এসে থাকেন। এ পর্যন্ত যেসব অবতার পৃথিবীতে এসেছে এবং আসবে, যেমন বামন অবতার, নৃসিংহ অবতার, রাম অবতার ইত্যাদি অবতার কিন্তু পৃথিবীতে এ পর্যন্ত এসেছেন, কোন কী অবতার আসবে। তিনি দুষ্টের দমন করে সৃষ্টি পালন করে থাকেন। এই অনন্ত শক্তিময় ঈশ্বরকে আমরা নমস্কার করি, বারবার নমস্কার করি। ঈশ্বরের প্রতি এই ভক্তি নিবেদন করে আমি আমার এই পাঠটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগলো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো এবং সবাই একত্রে বলো হরে কৃষ্ণ।